স্মার্টফোন তো আপনারা সবাই ব্যবহার করেন কিন্তু এই স্মার্টফোন কিভাবে রক্ষা করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আমার ফোন থেকে দেখুন কিছু অ্যাপস কিন্তু আমি ডাউনলোড করেছি এইখান থেকে আমি এই অ্যাপসটি ইনস্টল করব। তো বিষয়টা আপনি একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন আমি এই অ্যাপসটি ইনস্টল করার জন্য ইনস্টল অপশনে ট্যাপ করলাম দেখুন এই অ্যাপসটি কিন্তু আমার ফোনে ইনস্টল হয়নি এখানে লেখা রয়েছে হার্মফুল অ্যাপস ব্লকড এবং এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস অপশন রয়েছে আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনস্টলিং দিস অ্যাপস মে পুট ইউর ডিভাইস অ্যাট রিক্স অর্থাৎ এই অ্যাপসটি যদি আমার ফোনে ইনস্টল করি তাহলে আমার ফোনটি রিক্সের মধ্যে থাকবে অর্থাৎ এই অ্যাপসটিতে ভাইরাস রয়েছে মেলয়ার রয়েছে আপনার ফোনে কিন্তু যে কোনো অ্যাপস ইনস্টল হয়ে যাবে আমার ফোনে ইনস্টল হবে না তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনার ফোনে করতে হবে যেন ক্ষতিকারক অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল না হয় যদি সেটিংসটা করা না থাকে তাহলে কিন্তু যে কোনো অ্যাপস ইনস্টল হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে আমি ওই সেটিংসটি বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি গুরুত্বপূর্ণ সেটিংসটা বন্ধ করে রেখেছি এখন যদি আমি এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করতে চাই তাহলে দেখুন কি হয় আমি জাস্ট অ্যাপসটির উপর ট্যাপ করব তারপরে এখান থেকে ইনস্টল অপশানে ট্যাপ করে দিব তো এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ওপেনের অপশন চলে আসছে তো এই ক্ষেত্রে আপনিও কিন্তু যে কোনো অ্যাপস যখন ইনস্টল করবেন তখন কিন্তু সেইটার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এবং আপনার অজান্তেই আপনার ফোনে ক্ষতি করতে থাকবে তার জন্য যে গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাদেরকে দেখাবো সেটা প্রত্যেকেই করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন মূল কাজটি শুরু করা যাক প্রথমেই আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন তারপর উপরে যে জিমেলের লঘুটা থাকবে আপনি সেইখানে ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি প্লে প্রটেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন সেইখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন ট্রান অন নামে একটা অপশন রয়েছে এই সেটিংসটা আপনাকে অন করতে হবে প্রথমে এবং সেটিংসটা অন করার সাথে সাথেই কিন্তু আপনার ফোনের সকল অ্যাপস কিন্তু স্ক্যানিং হতে থাকবে অর্থাৎ যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপসের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কি না বা ওই ধরনের হার্মফুল কোনো অ্যাপস আছে কিনা সেটা কিন্তু এখানে খুঁজে বের করবে তো আমি যেহেতু ওই অ্যাপসটাকে ইনস্টল করে আবার আনইনস্টল করে দিয়েছি এখন আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপস নেই এখন আপনি যদি নতুন করে কোনো অ্যাপস ইনস্টল করতে চান এবং সেই অ্যাপসটিতে যদি সমস্যা থাকে যদি ভাইরাস থাকে যদি ম্যালওয়্যার থাকে সেইটা যেন ইনস্টল না হতে পারে তার জন্য আপনাকে এইখান থেকে এই যে উপরে যে সেটিংসের আইকন এখন দেখতে পাচ্ছেন আপনাকে এইখানে ট্যাপ করতে হবে এবং ট্যাপ করার পর এই সেটিংসটার নিচে আপনি যে আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন আপনাকে এই সেটিংসটা এখান থেকে অন করতে হবে তো এই সেটিংসটাও যদি আপনি অন করে দেন তাহলে পরবর্তীতে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে আনেন তারপর যদি আপনি সেটাকে ইনস্টল করতে চান যদি ওই অ্যাপসের মধ্যে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে এই অ্যাপসটা ইনস্টল করা হবে না বা ইনস্টল হবে না তো আশা করছি বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন